নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 15 দিন এ কটি রাশির সোনার চামচ মুখে দিতে চলেছে। কেন আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, আমি একটি কথা আবারও বলবো, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে কিন্তু দেওয়া হয়। বুধ রাশি পরিবর্তন করে গেছে, অর্থাৎ মিথুন রাশি থেকে আপনার কর্কট রাশিতে প্রবেশ করেছে, এবং কর্কট রাশিতে প্রবেশ করে করেই সরাসরি বুধের সমসপ্তম দৃষ্টি শনির উপর পড়ছে, এবং শনির সমসপ্তম দৃষ্টি বুধের উপর পড়ছে। অর্থাৎ একে অপরের দৃষ্টি বিনিময় হচ্ছে শনি এবং বুধের। এই শনি এবং বুধ একে অপরের পরম মিত্র গ্রহ, এবং 31 জুলাই অবধি বুধ আপনার কর্কট রাশিতে অবস্থান করবে। অর্থাৎ গতকাল মধ্যরাত থেকে এই বুধের রাশি পরিবর্তন হয়ে যে রাশিগুলো মানে মালামাল হতে চলেছে, সেই রাশিগুলো বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, এবং রবি বুধের বুধাদিত্য রাজযোগও থাকছে। এদিকে শনি এবং বুধের দৃষ্টি বিনিময় যে কটি রাশির আমি কথা বলবো কিনা, সে কটি রাশি বিশেষভাবে লাভ কিন্তু পাবে। নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের ভাগ্যপতি সপ্তমভাবে অবস্থান করছে, সরাসরি শনির সাথে দৃষ্ট, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের ভাগ্যোদয়, আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি, এবং এই সময়ের মধ্যে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা সেলস লাইনে আছেন বা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, এই জায়গার ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন, আপনি যদি হন মকর রাশির মানুষ। আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে মকর রাশি। এদিকে শনিও কিন্তু দৃষ্টি দিচ্ছে কর্মভাবে, কর্মকেন্দ্রিক উন্নতি, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, লাভ এই সময় কিন্তু হতে চলেছে মকর রাশির। এবং শনির দৃষ্টি সপ্তমভাবে বুধের উপর আপনাদের নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে, এবং এই সময়ের মধ্যে শেয়ার বাজার থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার সেই রাশি বিশেষভাবে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির দেখুন, মীন রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ এই সময় কিন্তু দিবে, সরাসরি পঞ্চমভাবে অবস্থান করছে, পঞ্চমভাবে বুধ অবস্থান করছে চতুর্থ বুধের মালিক হয়ে। আপনাদের মীন রাশি আপনি যদি মালিক মানুষ হন, এবং শনির দৃষ্টি এবং বুধের দৃষ্টি বিনিময় আপনাদের শেয়ার বাজার, শেয়ার রিলেটেড জায়গাতে যারা আছে, যারা মার্কেটিং লাইনে আছে, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন মীন রাশির মানুষ, এই জায়গাতে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। এবং আপনাদের গোল্ড চাঁদি থেকে এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু পড়ছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের কর্কট রাশিতে। মানে আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কিনা, সেই ভাবটা কিন্তু গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। অর্থাৎ পঞ্চমভাবে জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সন্তানের ক্ষেত্রে কিন্তু মীন রাশির যথেষ্ট কিন্তু এই সময় লাভ কিন্তু আপনারা পাবেন, সন্তানের উন্নতি, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং চতুর্থ পতির মালিক হয়ে পঞ্চমভাবে অবস্থান করছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ করবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের সময় করবে, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। রাশিতে অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দিবে, এবং সমসপ্তম দৃষ্টি একে অপরের সঙ্গে বিনিময় কিন্তু হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিবে।
আপনাদের ব্যবসার জায়গা যথেষ্ট ভালো দিবে। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, শেয়ার বাজারের সঙ্গে যা যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লাভ কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ভাগ্যবতী কর্মভাবে অবস্থান করছে। তুলা রাশির এমনিতে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ শনি এবং বুধের দৃষ্টিভূমি হয়, আপনাদের ঐশ্বর্যের শিকড় চূড়া কিন্তু নিয়ে যেতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন। আপনাদের পেমেন্ট ফেসে আছে, বিল আটকে গেছে, এই জায়গাগুলো আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ দিবে। এবং তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই জায়গাটা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির একাদশভাবে অবস্থান করছে পঞ্চমভাবে শনি, দুর্দান্ত। একাদশভাবে বুধ, পঞ্চমভাবে শনি এবং সমসপ্তম দৃষ্টি বিনিময় কন্যা রাশির ক্ষেত্রে অদ্ভুত, অকল্পনীয় লাভ কিন্তু দিবে। এবং এই সময়ের মধ্যে দেখুন, একাদশ ভাবে যে কোনো গ্রহই কিন্তু শুভফল দেয়। এবং পঞ্চমভাবে শনি আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে। শেয়ার বাজার থেকে, অনলাইন কাজের সঙ্গে, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যা যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন, ভাগ্যভাবে আপনাদের অবস্থান করছে, একাদশী লাভ আপনাদেরকে দিবে এবং আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এই সময়। ভাগ্যক্ষেত্রের প্রমোশন, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রের উন্নতি, কর্মক্ষেত্রের প্রমোশনের জায়গা কিন্তু থাকছে আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আপনার বৃশ্চিক রাশির। আগামী 15 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।